কিন্তু শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পক্ষ থেকে ধন্যবাদ। আজ আমরা আসছি অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় মুনাফা অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। আমরা প্রশ্ন এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করব। প্রশ্ন তোমরা পরে লিখে নিতে পারবে। কথাকে বলছে 6,500 টাকার 15% কত? কথাক মূলধন ও মুনাফার হার নির্ণয় করো। কথাক একই হার মুনাফায় 2,000 টাকার 5 বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় করো। তোমরা কথাটা শুরু করি আগে। কথাক চাচ্ছে 6,500 টাকার 15% সমান কত? তা দেখি আমরা কি করতে পারি। 6,500 টাকা 15% সমান সমান 6,500 টাকার র বলছে, র মানে হচ্ছে এ, 15% থেকে গেল। আমরা দাগ নম্বরটা লিখবার সময় আগে এটা দুই ক, আমাদের পরীক্ষা দুই দাগে থাকে অঙ্ক। তারপর দেখো 6,500 থাকলো, টাকা থাকলো, এর থাকলো, 15% মানেটা কি, এর কাজটা কি? 15 এবং নিচে হচ্ছে ভাগ হচ্ছে 100। এখন আমরা নিচে একটা শূন্য এবং উপরে একটা শূন্য কাটতে পারি, লব এবং হরে একটা শূন্য কাটা যায়, আরো একটা শূন্য কাটা আছে, উপরে একটা শূন্য কাটা আছে। এখন 65 এবং 15 গুণ করবো আমরা, গুণ করলে আমরা ফলাফলটা পেয়ে যাব 975 টাকা। তোমরা ক্যালকুলেটারে গুণ করবে, 65 গুণ 15 যেটা হবে সেটাই। তারপরে বন্ধুরা আমরা এবার কদাক থেকে যাচ্ছি খদাগে, আশা করি কদাক বুঝেছ। খদাক চাচ্ছে মূলধন এবং মুনাফার হার নির্ণয় করো। অর্থাৎ মূলধন দেওয়া নেই এখানে, মূলধন ধরে নিলাম আমরা, মনে করি মূলধন পি টাকা। আমাদের অঙ্কটা দেখো চক্রবৃদ্ধি মূলধন, আমরা যা লিখতে পারো, না লিখলেও সমস্যা না, লিখলে ভালো। চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু এক প্লাস আর, এর পাওয়ার হচ্ছে এম। তাহলে দেখি আমরা 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন, দেখো সির মান আমাদের 1 বছর ধরা 400 লেখা আছে, সির মান ধরা 400 বসালাম সমান ডবল এক্সাক্ট হবে এখানে। ই থাকলো, ফার্স্ট ব্র্যাকেট থাকলো, এক থাকলো, প্লাস আর, মানে 1 বছর আনতে, তাহলে এন এর মান কত আমাদের 1। এবার 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন প্রশ্নে লেখা আছে 10,816 টাকা, সি এর মান 816 টাকা, সমানের জায়গায় সমান একটা সমান, ই থাকলো, ফার্স্ট ব্র্যাকেট, এক প্লাস আর, 2 বছর অন্তে এন এর মান 2। তাহলে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি সমীকরণ দুটার মধ্যে 2 নম্বর সমীকরণটা বড় এবং 1 নম্বরটা ছোট। তো আমরা 2 নম্বরকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি। তোমরা লিখতে হবে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ ভাগ কর, অথবা এরকম লিখলেও হবে। এখন আসলে 2 নম্বরটা লিখে গিয়ে 10,816 উপরে, নিচে কত 10,400 সমান সমান, উপরে কত 2 নম্বরের পি ইন্টু এক প্লাস আর এর পাওয়ার হচ্ছে 2, আর নিচে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর উপরে 1 নম্বর নিচে। এখন ভাগ 10,816কে 10,400 ভাগ করবো ক্যালকুলেটারে, এবং পিআরপি কাটাকাটি করলাম আমরা, দেখি এখন বামে থাকলো, দেখো 10,816কে এটা ভাগ করে 1.04 থাকে, এখানে পিপি কাটা গেল, থাক উপরে 1 প্লাস আর পর 2টা, এখানে 1টা কাটলে 1টা থাকে, পাওয়ার এখানে 1 লিখলেও হয় না লিখলেও হয়। তাহলে আমরা কিন্তু 1 প্লাস আর এর মান পেয়ে গেলাম, কত পেয়েছি আমরা 1 প্লাস আর এর মান 1.04। এই 1 প্লাস আর এর মানটা আমার যদি এই যে 1 নম্বর বসায় যাই 1 নম্বরে, তাহলে আমাদের পি এর মানটা থাকবে। তোমরা দেখতে পাচ্ছ যদি আমরা 1 নম্বরে 1 প্লাস আর এর মানটা বসায় দেই, তাহলে পি এর মানটা থাকবে। ঠিক আছে, আর বসাই আমরা 1 নম্বর সমীকরণে 1 আর 1 নাম বসাই, দেখো 10,400 থাকলো, ই থাকলো, 1 প্লাস দেখে লিখলাম, এই যে পর 1 আছে, 1 লেখা হতে না লেখা হতে তা লিখলাম, তো লিখতে পারো 10,400 থাকলো, পি থাকলো, 1 প্লাস আর এর মান বসাইলাম। এরপরে দেখো আমাদের পরে কাজটা কি, ওটা আবার দেখে লিখলাম,
এরপরে কাজটা হচ্ছে আমাদের 1.04 নিচে চলে আসলো, ধরা চারশো লিখলাম 1.04 নিচে আসলো, তো পি থেকে গেল। এখন যদি ক্যালকুলেটার ভাগ করি 10,400 ভাগ 1.04, ফলাফল 10,000 আসবে। তা মূলধন আমার, তার পি হচ্ছে মূলধন, মূলধন পেয়ে গেছি 10,000 টাকা। উত্তর চাচ্ছে কিন্তু আমাদের মুনাফার হারও চাচ্ছে, এখন মূলধন বের করেছি এখন মুনাফার হার, আর মুনাফার হার আর সমান তো আমরা বের করতে হবে আমাদের। আমাদের কিন্তু একটু আগে তোমরা জানো 1+ আর এর মান জানা আছে 1.04, আর থাকলে এই বামে +1 ডানে গিয়ে -1 হলো, 1.04 থেকে -1। তুমি ক্যালকুলেটার বিয়োগ করো দেখো 0.04 দেখাবে, এটা আর এর মান। তো মুনাফার হার কিন্তু আর পারছে কিন্তু আসলে মূলত, ঠিক আছে, মুনাফার হার বের করতে শতকরা, আর শতকরা আমি 100, আমি শতকরা চিহ্ন দিতে আমাকে 100 গুণ করতে হবে, তার হার দিতে আমার শতকরা চিহ্ন দিতে গেলে 100 গুণ করতে হবে। 100 গুণ করলাম, যখনই 100 গুণ করতে পেরেছি তখনই আমি শতকরা চিহ্ন দিতে পারলাম। তা 0.04 এবং 100 ক্যালকুলেটার গুণ করো, 4 থাকলো আর শতকরা চিহ্ন থেকেই গেল। উত্তর চাচ্ছে মূলধন আর মুনাফার হার, তারপর অতএব মূলধন কত 10,000 টাকা ও মুনাফার হার 4%, পার্সেন্ট চিহ্ন দেবে। কিন্তু আমরা এখন যাচ্ছে বা গয়ে দেখো, দীঘার 20,000 টাকার 5 বছর মুনাফা এবং চক্র মুনাফা এবং সর্ববৃহৎ পার্থক্য যাচ্ছে। আমরা দেখি কি কি দেওয়া আছে দেখি একটু, আমরা আমরা এখন আমরা যাচ্ছি গয়ে, একই হার মুনাফায় 20,000 টাকার 5 বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফা পার্থক্য। তাকে এখন ডাক নম্বর লিখলাম, আমরা খ থেকে পেয়েছি কিন্তু মুনাফার হার, আর এর মানটা পেয়েছিলাম 0.04, ওই 4% মানে এইটা। মূলধন পি এখন দেওয়া আছে কত দেখো 20,000 টাকা, আর সময় দিয়েছে 5 বছর। চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফা পার্থক্য তো সি মাইনাস, এখন দেখো আমরা সি এর সূত্র হচ্ছে পি ইন্টু 1+r^n-, এর সূত্র পি ইন্টু 1+r^n। একটা এই একটা করে নেবো আমরা, এটা পরে করবো। দেখ প্রথমে আমরা পি এর মান বসালাম 20,000, সব দিয়ে আর এর মান বসালাম, এন এর মান 5 বসালাম, আমরা এটা করবো না, এটা পরে করবো। এই মাইনাস পর্যন্ত দেখে ওটা পরে করি আমরা, তোমাকে ভুল হবে না। 20,000 দেখে রাখলাম, 1.04 যোগ করে হলো ক্যালকুলেটারে, পাওয়ার থাকলো। এখন 20,000 থাকবে এই 1.04-এর পাওয়ার 5, তুমি এটা সাইন্টিফিক ক্যালকুলেটারে পাওয়ারের চিহ্ন হচ্ছে এরো চিহ্ন মতো আছে, 20,000 গুণ এই 1.04-এর পাওয়ার 5, গুণ 5 পাওয়ার 5 দিয়ে এই ফলাফল পেলাম। এখন 20,000 গুণ এটা গুণ করে আমি 24,333 টাকা 0.05 সামথিং পেয়েছি, 0.05 সামথিং। তো 5-এর পরে যে সংখ্যাটা ছিল 4-এর বেশি, এই জন্য 1 বাড়লো 6 হলো। এখন আসি আমরা, এখন এটার মান বসালাম, মান বসালাম পি মান 20,000, আর এর মানও ঠিক আছে, এর মানও ঠিক আছে। এখন শিক্ষার্থীরা ঈশ্বররা ভুল করে এখানে এই যোগের কাজ করে ফেলে আগে, এখানে যোগ এবং গুণ এইটা যেন ভুল না হয়, যোগ এবং গুণ এই গুণের কাজ ট্রাই করতে হবে তোমাকে, গুণের কাজ আগে অবশ্যই করতে হবে। দেখেন 20,000 থাকলো, 1 থাকলো, যোগ থাকলো, 0.04 গুণ 5, ফলাফল যেটা সেটা লিখতে হবে, 0.2 হলো আর কি। ঠিক আছে, এখন আমরা আসি, এখন যোগ করবে একের সাথে, 20,000 থাকলো, 1+0.2 ক্যালকুলেটার করবে এগুলো। এখন 20,000 সাথে গুণ হলো এটা ফলাফল, এখন 24,333 টাকা 6% থেকে যেসব বিয়োগ করলাম থাকলো কত, পরের লাইন করবো নিচে জায়গা নেই ডানে লিখছি 333 টাকা 6 পয়সা। তাহলে আমরা কিন্তু পার্থক্য পেয়ে গেছি, অ্যান্সার লিখুন, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফা পার্থক্য 333 টাকা 6 পয়সা, এটা ছয়টা আমাদের ইংরেজি হয়ে গেছে বলে বাংলায় ছয় সংখ্যা লিখবে টাকা, মানে প্রায় লিখছি না যেখানে, এটা তো আমি 6 বের হয়নি, কেন দেখো 5 বের হবে কিছু বের হবে সামথিং, ফলাফল যেটা বের হবে তার চেয়ে কম বা বেশি দিয়ে প্রায় লিখতে হবে, আর ফলাফল যেটা সেটা লিখে প্রায় লিখতে হয়। তা ধন্যবাদ, আগামীতে আরো অন্য ক্লাস হবে।